এখন যে গরুটি দেখছেন এটির আস্কিং প্রাইস ওনারা 2,80,000 টাকা চাচ্ছে। সালামু আলাইকুম বন্ধুগণ, আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুগণ, আসলে অবস্থিত বগাবাড়ি নামক একটি জায়গায় এবার বিশাল একটি গরুর হাটের আয়োজন করা হয়েছে। সে হাট সম্পর্কে কিছু আলোচনা করব। মূলত বগাবাড়ি আসার জন্য আপনারা বাইপাইল আবদুল্লাপুর রুটের আলিনুর গাড়ি বা উত্তরা পরিবহনের ধরনের যে কোনো গাড়িতে উঠলেই ওনারা বগাবাড়ি নামিয়ে দেবে, এবং সাভার থেকে কেউ আসতে চাইলে বাইপাইল থেকে রিক্সা নিয়েও আসতে পারবে চাইলে। এখানে গরুর জন্য খড় এবং যে কাঠের তক্তা যেগুলো যেখানে মাংস কাটা হয় এগুলোও পাওয়া যায়, তবে মূল্য মোটামুটি একটু বেশি। যেমন ওই খড়ের মূল্যগুলো 30 টাকা আটি, আর কাঠের যে তক্তাগুলো সেগুলোর দাম 200-300 থেকে শুরু করে 1,000 টাকা পর্যন্ত আছে সাইজ ভেদে। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে গরুর দাম সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা করেছি। মূলত এই হাটে আমি আসার জন্য কাউকে বলবো কি বলবো না, সেটা এই ভিডিওর মূল উদ্দেশ্য না। এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে গরুর দামটা একটু আইডিয়া দেওয়া। যারা কুরবানি দিবেন তারা আপাতত দাম সম্পর্কে একটু আইডিয়া নিতে পারবেন। আপনারা যে গরুগুলো দেখলেন এতক্ষণ ভিডিওতে, এই গরুগুলোর দাম মানে সবচেয়ে ছোট যে গরুটা সেই গরুটার দামও 1,10,000-এর উপরে। মানে ওনারা 1,25,000-30,000-এর নিচে কোনো দামই চায় না। এই যে ছোট এই গরুগুলো দেখতেছেন এগুলো কিন্তু সাইজে অনেক ছোট, ছোট হওয়ার পরেও এই গরুগুলার দাম মিনিমাম 1,25,000-30,000-এর উপর ওনারা চায়। আর যদি দামাদামি করা হয় ওনারা বলে যে 1,10,000-এর উপরে থাকতে হবে। আর এখন এটা হচ্ছে ওই বগাবাড়ি হাটের প্রথম স্টল, মানে প্রথম যে মাঠ সেটা তখন দেখছিলেন দ্বিতীয় মাঠের ভিডিও। আর প্রথম মাঠেই মূলত গরুর কালেকশন অনেক বেশি, এখানেই ছোট বড় অনেক গরু আছে। তো যা বললাম যে সর্বনিম্ন যে গরুটা, যে গরুটার দাঁত হয়নি, সেই গরুটার দামও 1,00,000-এর উপরে আছে। মানে ওনারা চায়, আর দামাদামি করলেও আপনি 90-এর নিচে আনতে পারবেন না ওই ছোট গরুগুলাও। আর বড় গরু হলে তো মিডিয়াম, মানে 2-3 মনের একটা গরু হলে তো 1,10,000-20,000-এর উপর দাম অনায়াসে যাবে। আমরাও কয়েকটা গরুর দাম 80,000, এই যেমন এই গরুটার দাম উনি 3,50,000 টাকা চাইছে। এই যে মুরব্বী লোক, উনি এই গরুটার দাম বলছে 3,50,000 টাকা। তো নিশ্চয়ই আইডিয়া পেয়ে গেছেন যে কী পরিমাণ দাম গরুর। আরও কয়েকটা গরু রয়েছে যেগুলোর দাম প্রায় 7-8,00,000 টাকা চাইছে ওনারা। আবার প্রথমে ভিডিওর শুরুতে যে গরুটা দেখানো হয়েছে সেই গরুটা অনেক বড় হওয়া সত্ত্বেও গরুটার দাম একটু কম চাইছে ওনারা। ওইটা সম্ভবত ফ্রিজিয়ান জাতের গরু, উনি বলল, উনি তাড়াহুড়ার জন্য বলল যে আমার তাড়াহুড়া আছে। আমি যেমন এই গরুটার দাম হচ্ছে 7,00,000 টাকা, আস্কিং প্রাইস 7,00,000 টাকা বলছে, হয়তো দামাদামি করলে 6,00,000-6,50,000 এরকম হইতে পারে। আর এই গরুটার দাম উনি বলছে 2,80,000 টাকা, কারণ ওনার কাছে শুধু একটা গরুই আছে তাই উনি কম দামে বিক্রি করবে এই কথা বলছে। গরুটার সাইজও অনেক বড়, সরাসরি দেখলে বোঝা যায়। তো আশা করি ভিডিও সম্পর্কে আপনারা কিছু আইডিয়া পেয়েছেন, অথবা গরুর দাম সম্পর্কে সামান্য হলেও আইডিয়া পেয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সকলের জন্য, অসংখ্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।